এখানে স্পষ্ট যদি আপনারা বলছেন শিক্ষাক্ষেত্রে নীতি পঙ্গুত্ব চলছে, এই পরিস্থিতি বদলের চেষ্টা করছি, সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে যাচ্ছে, সেই ব্যর্থতার জন্য দায়ী রাজ্য। তিনি আরও বলছেন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন না, উপাচার্য দায়িত্ব পালন করুন। গতকাল সেনেট বৈঠক স্থগিত হয়ে গেছে, তিনি আজকে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান, উপাচার্যকে জানিয়েও ছিলেন, উপাচার্য ছিলেন না, কেউই ছিলেন না বিশ্ববিদ্যালয়ে। এত জানানোর দরকার কি? অনেক কাজ আছে তো ওনার, আমি তো বুঝতে পারছি না ওনার এত ঠিক করবার দরকার হলো কেন। এ রাজ্য ওই সমস্ত জাতীয় শিক্ষানীতির যে খসড়া, উনি গিয়ে গিয়ে তা কিন্তু এখানে লাগাতে পারবেন না, বাংলার মাটি ওনাকে চিনতে হবে। কখনো বোটানিক্যাল গার্ডেনে চলে যাচ্ছেন পেট্রোল গাড়ি নিয়ে, উনি রাজ্যপাল বলে ছাড় পেলেন, আপনি হলে ছাড় পেতেন? আমাকে তো পরিবেশ দূষণের জন্যে ধরত। উনি এটা কেন করছেন জানি না, হঠাৎ বলছেন বিধানসভায় যাব স্থাপত্য দেখতে, লাইব্রেরি দেখতে, এইরকম হাস্যকর যুক্তি দিয়ে মানুষ চিনতে পেরে যাচ্ছে এর আসল উদ্দেশ্যটা কি। আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি এই রাজ্যপালের পথটাকে। উনি কেন অযথা নিজের সম্মান নষ্ট করছেন এবং এই পথটাকে তিনি অপব্যবহার করছেন? আমাদের শিক্ষার কি আছে না আছে, আমাদের মাথা উঁচু উঁচু বলেই আমাদের রাজ্যের মেধা স্বীকৃত হয়, সারা বিশ্বে নোবেল প্রাইজ পায়। উনি এসে আমার শিক্ষা ঠিক করবেন? উনি বিধানসভায় হচ্ছে উনি স্থাপত্য দেখেন নাকি? তো যান না ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে স্থাপত্য দেখুন, হঠাৎ বিধানসভা স্থাপত্য, আসল কথা উদ্দেশ্য অন্য। একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করবার চেষ্টা করছে। আমি ওনাকে কলজোরে অনুরোধ করব, আপনি সাংবিধানিক প্রধান, সংবিধানের মর্যাদা দেন বলে শুনেছি, নিজে বারবার বলছেন, কিন্তু প্রতি পদক্ষেপে আপনার কার্যকলাপ অসাংবিধানিক। আপনার কী এমন দরকার পড়লো যখন ইউনিভার্সিটি আপনাকে জানিয়েছে যে আমাদের সিনেট বৈঠক হচ্ছে না? তাহলে ওনার এখন গায়ের জোরে যাওয়ার দরকার কী পড়লো? এর থেকে কি তার মোটিভটা বোঝা যায় না? মোটিভ ইজ ভেরি ক্লিয়ার, যাদবপুরেও এই একই জিনিস করেছেন, সব জায়গায় করছেন, কিন্তু ওনার বোঝা উচিত যে একটা এক্সিকিউটিভ অথরিটি, একটা কনস্টিটিউশনাল অথরিটি। এক্সিকিউটিভ অথরিটিকে চ্যালেঞ্জ করে কনস্টিটিউশনাল অথরিটি যদি বারবার যায়, তাহলে কনস্টিটিউশনের পবিত্রতাই তো নষ্ট হচ্ছে। আমি ওনাকে অনুরোধ করব, যদি ওনার মনে হয় যে কোথাও ওনার উপদেশ শোনা দরকার, উনি ডাকবেন, আমরা নিশ্চয়ই শুনব। কিন্তু উনি নিজেই উপদেশ দেওয়ার জন্য চেয়ার টেবিল নিয়ে দাঁড়িয়ে থাকবেন একটা জায়গায়, অভিযোগ করবেন চা পাচ্ছি না, এ তো রাজ্যপালকে এরকম দেখলে তো আমারই কষ্ট হয়। তিনি নিজের সম্মান এবং রাজ্যপালের সম্মান, এই দুটো একসঙ্গে রাখলে অনেক ভালো হতো বলে আমার মনে হয়। রাজ্যপাল যেখানে ক্যাম্পাসে যাচ্ছেন না, উপাচার্যের দল তালা বন্ধ, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি কোনোভাবেই দেখছি না। আমি যেটা দেখছি, রাজ্যপাল জেদাজেদি করছেন। যদি বিশ্ববিদ্যালয়ের ভালো চাইতেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের লোকরাই তার কাছে যেত, তা তো হচ্ছে না। উনি বিশ্ববিদ্যালয়ের ভালো করবার নাম করে নিশ্চয়ই অন্য কোনো এজেন্ডাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। উনি ভালো করলে উনি বলুন এইটা ভালো করতে, দুদিন পর হয়তো উনি বলবেন জাতীয় শিক্ষানীতি এখানে আমি করব, বলতেই পারেন। আমার মনে হয় যে সুসম্পর্কের মধ্যে দিয়ে যে কাজ করা সম্ভব সহজ, সে কাজটা উনি করুন, আমরা তার পাশেই থাকব। আপনার কি মনে হয় যে রাজ্যপাল যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেল, আজকে যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন, মানে এটা কি রাজ্যপালের মানে অনেক অ্যারোগেটিভ মনোভাব একটা কোথাও একটা? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের তো এতগুলি রাজ্য আছে, সেখানে তো গভর্নর আছে, থাকা তো উচিত। সেই গভর্নররা তাদের রাজ্যে কটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন?
এই যে জেএন বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল ঢুকে গেছে নাকি, লেফটেন্যান্ট কি বলে তাদের ঢুকে গেছে কি, কোথায় যাচ্ছে পাশের রাজ্য উড়িষ্যা কোথায় যাচ্ছে? আসল কথা নয়, আমি জানি না, লাট্টুর মতন উনি ঘুরে দম কেউ দম দিয়ে দিচ্ছে আর উনি ঘুরে যাচ্ছেন। উনি সম্মানীয় লোক, ওনার সম্মান তো নিজের রাখাই উচিত। এবং আমাদের তো খারাপ লাগে দেখে যে রাজ্যপালকে কেউ চা দেওয়ার জন্য নেই। শেষ প্রশ্ন, যে একজন রাজ্যপাল যিনি সেনেটের বৈঠকে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন, কোর্টের বৈঠকে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন, এটাকে আপনি কীভাবে দেখছেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি যেতে চাইছেন, যেতে চাইছেন, কে তাকে আটকেছে? তার অন্য কাজ নেই তাই যাচ্ছেন। আমি তো এর আগেও, আমি তো 2001 সাল থেকে আছি এই সংসদীয় রাজনীতি বিধানসভায়, আমি তো অনেক রাজ্যপালকে ক্রস করে এসেছি, কাউকে তো দেখিনি যে কোর্টের মিটিংয়ে যাব, না ডাকলেও যাব, যেতেই আমার হবে, এটা আমি বুঝতে পারছি না। আমরা আর আপনারা মুশকিল হচ্ছে আপনাদের, আপনারা এত প্রশ্ন করেন, আপনারাই তো বলেন যে বিশ্ববিদ্যালয়গুলো স্বাধিকার রাখা উচিত, তা আমি যদি কথা বলি সেখন স্বাধিকার নষ্ট হয়, আর আচার্য যদি নমিনেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তখন স্বাধিকার থাকে? সুতরাং ভেবে দেখেন, আমরা তো এরমভাবে করিনি, আমাকে দেখেছেন এরমভাবে করতে, না মমতা ব্যানার্জিকে দেখেছেন এরমভাবে করতে? এটা আমার মনে হয় সঠিক পথ হচ্ছে না। আজকে এখানে যাব, কালকে বিধানসভায় গিয়ে স্থাপত্য দেখব, এটা আপনাদের কাছে মনে হচ্ছে না হাস্যকর?